সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীববিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বা রাসায়নিক গঠন। তো শুরুতেই আমরা জেনে নিই যে ক্রোমোজোম কোন কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত, যার একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটি হচ্ছে প্রোটিন, একটি হচ্ছে ধাতব আয়ন, একটি হচ্ছে এনজাইম। এছাড়াও কিন্তু ক্রোমোজোমে আরো আরো কিছু উপাদান থাকতে পারে খুব সামান্য পরিমাণে। তো শুরুতেই আমরা চলে আসি যে প্রথম যে রাসায়নিক উপাদানটি ক্রোমোজোমের সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই একটু জানো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, যার একটি হচ্ছে ডিএনএ, এই ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান, আর আরেকটি হচ্ছে আরএনএ। তো ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ এবং আরএনএ যদি তুমি দেখো তাহলে 90% ডিএনএ থাকে এবং 10% আরএনএ থাকে। তো এরপরে আমরা জানার চেষ্টা করব এই ডিএনএ কোন কোন উপাদান দিয়ে গঠিত। এই ডিএনএ হচ্ছে তিনটি প্রধান উপাদান দিয়ে গঠিত, যার একটি হচ্ছে নাইট্রোজেন বেস, একটি হচ্ছে পেন্টোজ সুগার, একটি হচ্ছে ফসফেট গ্রুপ। ঠিক একইভাবে আরএনএও নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ, এই তিনটি প্রধান উপাদানে গঠিত হয়ে থাকে। এরপরে এই নাইট্রোজেন বেজ আবার দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে পিউরিন, এই দুটো হচ্ছে পিউরিন এবং বাকি দুটো হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন এবং থাইমিন। ঠিক একইভাবে আরএনএ এর ক্ষেত্রে রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক পিউরিন বেজ এবং সাইটোসিন এবং ইউরাসিল নামক নাইট্রোজেন বেস। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে ডিএনএ এর ক্ষেত্রে যেখানে থাইমিন ছিল, আরএনএ এর ক্ষেত্রে সেখানে হয়ে গেছে ইউরাসিল। অর্থাৎ ডিএনএ আরএনএ এর মধ্যে অন্যতম একটি পার্থক্য হচ্ছে ডিএনএ তে নাইট্রোজেন বেজ হিসেবে থাইমিন থাকে এবং আরএনএ তে নাইট্রোজেন বেজ হিসেবে ইউরাসিল থাকে। এরপরে আসছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে আমরা যখন কার্বোহাইড্রেট পড়ব তখন আমরা জানব যে কার্বোহাইড্রেট হচ্ছে প্রধানত তিন প্রকারের, একটি হচ্ছে মনোস্যাকারাইড, একটি হচ্ছে অলিগোস্যাকারাইড, একটি হচ্ছে পলিস্যাকারাইড। এই মনোস্যাকারাইড আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ ইত্যাদি প্রকারের। এর মধ্যে 5 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড গুলো রয়েছে তার ভিতর একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ, একটি হচ্ছে রাইবোজ। অর্থাৎ এই 5 কার্বন বিশিষ্ট যেগুলো সেগুলোকে বলা হয়ে থাকে পেন্টোজ সুগার। তো ডিএনএ এর ক্ষেত্রে আমরা জানি যে পেন্টোজ সুগার হিসেবে ডিঅক্সিরাইবোজ থাকে, আর আরএনএ এর ক্ষেত্রে এটি থাকে হচ্ছে রাইবোজ। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম থাকে, 2 নম্বর কার্বনে। তো এই বিষয়গুলো পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে ফসফেট গ্রুপ, এটি দুটোতে একই রকম থাকে। এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র গঠন বিশিষ্ট হয়ে থাকে এবং আরএনএ এক সূত্র গঠন বিশিষ্ট হয়ে থাকে। এখন আমরা জানার চেষ্টা করব এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে ডিএনএ থাকে হচ্ছে 45%, আরএনএ থাকে হচ্ছে 0.2 থেকে 1.4% এবং প্রোটিন থাকে হচ্ছে 55%। আর যদি আমরা দেখি এই প্রোটিনের যে দুটো প্রকার রয়েছে, একটা হচ্ছে হিস্টোন, একটা হচ্ছে নন হিস্টোন, এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত হচ্ছে সবসময় 1:1 অনুপাতে হয়ে থাকে। এই অংশগুলো তোমরা বহু নির্বাচনী অংশের জন্য খুব গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা ক্রোমোজোমের অন্যতম আরো একটি রাসায়নিক উপাদানের কথা আলোচনা করবো, যেটি হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হিস্টোন প্রোটিন, একটি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের যে প্রকারগুলো রয়েছে সেটি হচ্ছে H1, তারপর আছে H2A2B, তারপর আছে H3 H4 H5, এই 5 প্রকারের হয়ে থাকে। এবং সবসময় আরো একটু বিষয় মনে রাখতে হবে যে এই হিস্টোন প্রোটিনের ভিতর যে তিনটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে তার নাম হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন। এই তিনটি হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, এই কারণে হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। তার বিপরীত দিকে নন হিস্টোন প্রোটিনের ভিতর রয়েছে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। উল্লেখ্য, এই ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ হচ্ছে দুটি এনজাইম। অর্থাৎ এখানে এই নন হিস্টোন প্রোটিন হিসেবে
ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ এনজাইম হিসেবে তারা থাকে। এগুলো মোটামুটি ভাবে 500 প্রকারের হয়ে থাকে। এবং এখানে উল্লেখ্য যে এখানে টাইরোসিন এবং ট্রিপটোফ্যান নামক দুটি অম্লীয় বৈশিষ্ট্য সমন্বয় অ্যামাইনো অ্যাসিড থাকে বলেই এই নন স্টোন প্রোটিন গুলো সর্বদা অম্লীয় স্বভাবে হয়ে থাকে। এরপরে রয়েছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে কিছু ধাতব আয়ন থাকে, যার একটি হচ্ছে ক্যালসিয়াম আয়ন, একটি হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন এবং এটি আয়রন। তো এই রাসায়নিক উপাদানের মধ্যে এই ধাতব আয়নগুলো থাকে। সর্বশেষ হচ্ছে এনজাইম, এনজাইমের ভিতর নিউক্লিওসাইটেস, ট্রান্সফসফেটেস এই এনজাইম গুলো থাকে এবং একই সাথে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এই এনজাইম গুলো তো থাকেই, সেটা নন স্টোন প্রোটিন রূপে থাকে এবং খুব সামান্য পরিমাণের লিপিড অণু দেখতে পাওয়া যায়। তো এখন আমরা খুব সংক্ষেপে এই বিষয়গুলো আরো একবার আমরা একটু রিপিট করার চেষ্টা করি। আমরা বলেছি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে মোটামুটি ভাবে এই চার ধরনের প্রধান, যেমন এন পাই, এই নামটা যদি আমরা মনে রাখি তাহলে এই চারটা নাম আমরা অবশ্যই মনে রাখতে পারবো। এন এ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, পি তে প্রোটিন, আই তে ধাতব আয়ন আর ইতে হচ্ছে এনজাইম। এরপরে রয়েছে আমাদের যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা ডিএনএ আর এন এ, ডিএনএর ভিতর আমরা মনে রাখবো যে এন পি পি থাকে, আর এন এর মধ্যে এন পি পি থাকে। এন পি পি মানে হচ্ছে, এটা মনে রাখার নিয়ম হচ্ছে না পড়ে পাশ, অর্থাৎ এই অংশটা যদি তুমি ভালো করে পড়ো তা তুমি না পড়েই পাশ করতে পারবা। না মানে হচ্ছে নাইট্রোজেন বেজ পেন্টোজ সুগার ফসফেট গ্রুপ। আমরা অলরেডি বলেছি ডিএনএ তে নাইট্রোজেন বেজ হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, আরএনএ থেকে নাইট্রোজেন বেজ হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে। এরপরে রয়েছে পেন্টোজ সুগার হিসেবে ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ এবং আরএনএ থাকে হচ্ছে রাইবোজ। এই দুটি বিষয় কিন্তু ডিএনএ আরএনএ খুব গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু রয়ে গেছে। এর সাথে পার্থক্য রয়েছে ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। এছাড়াও তোমরা সবাই ডিএনএ আরএনএ এর পার্থক্য বিষয়টাও শিখে রাখবে। এরপরে আমরা যে প্রোটিন দুটি রয়েছে সেটা হচ্ছে মনে রাখার জন্য, যেরকম এ এইচ লা মানে কোন একজনের নাম বলো তার ভালোবাসা, আহসান হাবিব স্যারের লা, অর্থাৎ এতে হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, এলে হচ্ছে লাইসিন, এগুলো থাকলে সেগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। এবং টি টু ভাইরাসের নাম যদি তুমি মনে রাখো, টি তে টাইরোসিন, টি তে ট্রিপটোফ্যান, এটাও তুমি মনে রাখতে পারবে। সর্বশেষ যদি তোমার মনে হয়ে থাকে এখানে অনেক বেশি তথ্য মনে রাখতে হচ্ছে, তাহলে তুমি একটু সহজ পথে যেতে পারো। আমি একটি টিপস এখানে তোমাদেরকে দেব, সেটা হচ্ছে যে দিনে রাতে কারো মুখে ফের একটুও হাসি নেই। এখন এই নামের বানানগুলো যদি তুমি এমনি লেখো দিনে, ডি আই এন ই, ডি দিনের ডিতে হচ্ছে ডিএনএ, আর এ রাতের আর এ হচ্ছে আর এন এ, অর্থাৎ এখানে যে নিউক্লিক অ্যাসিড থাকে আমরা যে এক নাম্বার পয়েন্ট বলেছি সেই এক নাম্বার পয়েন্টটি এখানে আছে। এরপরে হচ্ছে কারো মুখে ফের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফেরাস, অর্থাৎ যে ধাতব আয়নগুলো রয়েছে সেই নামগুলো কারো মুখে ফের এটা দিয়ে মনে রাখতে হবে। এরপরে একটুকু, এক ইংরেজিতে লিখলে ই দিয়ে শুরু হয়, ইতে হচ্ছে এনজাইম। আমরা জানি যে এখানে নিউক্লিওসাইটেস এবং ট্রান্সফসফেটেস এই এনজাইম গুলো রয়েছে। হাসি নেই, হাসির এইচ হচ্ছে হিস্টোন, নেইর এন এ হচ্ছে নন হিস্টোন, অর্থাৎ এখানে হিস্টোন এবং নন হিস্টোন যে প্রোটিন গুলো থাকে সেগুলো বোঝানো হয়েছে। তাহলে এটা দিয়ে আমরা এক নাম্বার পয়েন্ট, এটি দিয়ে আমরা দুই নাম্বার পয়েন্ট, এটি দিয়ে আমরা তিন নাম্বার পয়েন্ট, এটি দিয়ে আমরা চার নাম্বার পয়েন্ট কিন্তু মনে রাখতে পারব। আমি অত্যন্ত বিস্তৃতভাবে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি তোমাদের খুব বেশি কাজে লাগতে পারে এবং সেই আশাবাদ রেখে, তোমাদের অনেক বেশি কাজে লাগুক এই আশাবাদ রেখে আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।